আমরা অনেকেই টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করতেছি অথবা ইনকাম করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতেছি। তো প্রথমে আমরা যে সমস্যার কথাটি বলবো, অনেকেই টিকটকের ভিতরে প্রবেশ করার পর এই অপশনটা পাচ্ছেন না, ইন্টার ইনভাইটেশন কোড অপশনটাই চলে আসতেছে না। এটা হচ্ছে সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 2 হচ্ছে এটা, অনেকেই বলতেছে ভাই আমি ক্যাশ আউট করেছি, উইথড্র দিয়েছি, কিন্তু বাট আমার এখানে ইউ হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক লেখা উঠেছে, কিন্তু কেন? সমস্যা নাম্বার 3, আমি যখন কাউকে ইনভাইট করি তখন ইনভাইট কোড বসানোর জায়গায় যখন আমি ইনভাইট কোড বসায় দেই তখন কেন আমার এরকম লেখা আসে, কুড নট পাস ফ্রড কন্ট্রোল? সমস্যা নাম্বার 4, আমি যখন টিকটক ইনভাইট করে রেফার ওপেন করি, ওপেন করার সাথে আমার এখানে টিকটক বোনাস আইকনটি চলে আসে না, এরকম আসে, অর্থাৎ এই আইকনটি আপনাদের সামনে চলে আসে না। আর এই আইকনটি যদি না চলে আসে তাহলে আপনারা কিভাবে টিকটক থেকে ইনভাইট করবেন, বোনাস করবেন অথবা ইনকাম করবেন, সেটা কিন্তু সম্ভব না। আজকে আমি মূলত টিকটকের সকল সমস্যা নিয়ে, যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো ছাড়াও সকল সমস্যা নিয়ে আরও কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি আমার তৈরি করা। আজকে আমি আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আশা রাখি আপনারা সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সো চলুন মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে ইন্টার ইনভাইটেশন কোড অপশনটি কেন আসতেছে না এবং কি কারণে আসতেছে না, কিভাবে আসবে, হ্যাঁ সেই প্রসেসটা নিয়ে আজকে আপনাদের সামনে এখন প্রথমে আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি ভিডিওটি টেনে দেখবেন না প্লিজ, আর টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই, একটা লাইক আমরা আশা করি আপনাদের কাছ থেকে। সো প্রথম সমস্যাটা হচ্ছে ইন্টার ইনভাইটেশন কোড অপশনটি কেন আসতেছে না এবং কেন বসাইতে পারতেছেন না। সো এটার সমাধান হচ্ছে যারা পূর্বে টিকটক অ্যাকাউন্ট করেছেন এই ফোনে অথবা টিকটক চালাইছেন আগে, সেই নাম্বার দিয়ে যখন আপনারা টিকটক রেফারে জয়েন করবেন অথবা টিকটক আবার পুনরায় জয়েন করবেন তখন কিন্তু এই ইন্টার ইনভাইটেশন কোডটি কিন্তু আপনাদের সামনে আসবে না। তার জন্য কি করতে হবে, আপনাকে সম্পূর্ণ যে সিমে কখনো টিকটক খোলা হয়নি সেই সিম দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। নতুন একটা অ্যাকাউন্ট করে নিলেই কিন্তু এই ইন্টার ইনভাইটেশন কোডটি চলে আসবে। সো চলে গেল প্রথম সমস্যা। এখন আমরা দ্বিতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে কুড নট পাস ফ্রড কন্ট্রোল। আমার স্ক্রিনে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেই সমস্যাটি, এটা সবার আসে কেন? আপনাদের অনেকেরই ফোনে রেফার কোড বসানোর অপশনটি, ইনভাইট কোড বসানোর অপশনটি রয়েছে এবং পাশে কনফার্ম বাটনটিও রয়েছে। সো ইনভাইট কোডটি বসায় দিলেন এবং কনফার্মে ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা লেখা ভেসে ওঠে, কুড নট পাস ফ্রড কন্ট্রোল। আসলে ইনভাইট কিন্তু আর হয় না, এই লেখাটি উঠে। সো এই লেখাটি কেন ওঠে সেটা এখন আপনাদেরকে বলতেছি। এখানে ওরা বলেই দিছে কুড নট পাস ফ্রড কন্ট্রোল। ফ্রড মানে ধোকা দেওয়া। সো আপনারা হয়তো বা নিশ্চয়ই টিকটককে ধোকা দেওয়ার চেষ্টা করতেছেন, এই জন্য টিকটক বুঝতে পারতেছে যে একটা ডিভাইস থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা হচ্ছে, এই জন্য এখানে লেখা ওঠে কুড নট পাস ফ্রড কন্ট্রোল, অর্থাৎ ধোঁকাবাজি অ্যাকাউন্ট এখানে চলবে না। আপনারা হয়তো বা জানেন না টিকটক একটা ইউটিউবের মতো অন্য দামি সফটওয়্যারের মতো স্ট্রং একটা কোম্পানি এবং তার সিকিউরিটি সিস্টেম হাই। সো এখানে কেউ 2 নাম্বারই করার কোনো চেষ্টাই করবেন না, কারণ 2 নাম্বারই করলে হবে না। সো আপনারা হয়তো বা একই ফোনে বারবার অ্যাপ ইনস্টল করে ইনভাইট কোড বসানোর চেষ্টা করতেছেন, এই জন্য এই লেখাগুলো আসতেছে। এবং অনেকেরই ফোনে, সো আপনাদেরকে আমি বলবো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা কখনো 2 নাম্বারই করবেন না। একটা ফোনে শুধু একবারই টিকটক অ্যাকাউন্ট খুলবেন এবং যে টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটা সম্পূর্ণ নতুন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলবেন, তাহলে কিন্তু এই বোনাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো সমস্যা নাম্বার 2 গেল। এখন আমি 3 নাম্বার সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 3 নাম্বার সমস্যাটা হচ্ছে এখানে আমাদের কাছে লেখায় উঠেছে, দেখছেন যে আমরা যখন পেমেন্ট নিই 10 টাকা 20 টাকা 50 টাকা 200 টাকা 800 টাকা এবং আরও অনেক, যার যত আছে সে তত পরিমাণে কিন্তু বিকাশের মাধ্যমে আমরা পেমেন্টটি নিয়ে থাকি। सो যখন আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটি নিয়ে থাকি 200 টাকাতে ক্লিক করে যখন উইথড্রোতে ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা লেখা ভেসে ওঠে যে ইউ হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক অলরেডি। আসলে এই লেখাটা কেন ভেসে ওঠে সেটা হচ্ছে আপনি একই দিনে একাধিকবার টাকা ওঠানোর চেষ্টা করছেন, এই জন্য এই লেখাটা উঠেছে। অর্থাৎ টিকটকের একটা শর্ত হলো আপনি প্রতিদিন একবার টাকা উঠাতে পারবেন, দিনে একবার আপনি টাকা উঠাতে পারবেন, দুইবার আপনি টাকা উঠাইতে পারবেন না। যেহেতু এখানে লেখা উঠেছে ইউ হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক অলরেডি, সো এখানে আপনি নিশ্চয়ই একবার টাকাটা উঠাইছেন, দ্বিতীয়বার ওঠানোর চেষ্টা করেছেন বিধায় এই নাম্বার লেখাটা উঠেছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যা টাকা উঠাবেন সম্পূর্ণ টাকা দিনে একবার শুধু ওঠানোর চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব টিকটকের 4 নাম্বার যে সমস্যা, সেই সমস্যাটা নিয়ে। আমরা যখন টিকটকে রেফার করি, আমাদের রেফার লিঙ্ক থেকে প্রবেশ করে যখন টিকটক অ্যাপটি ইনস্টল করে যখন ভিতরে প্রবেশ করা হয় তখন আমাদের সামনে সম্পূর্ণ এরকম একটা হোম পেজ শো করে। অর্থাৎ আমাদের সামনে কিন্তু টিকটক আইকন যে বোনাসটা রয়েছে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আসে না। কেন আসে না সেটা এখন আপনাদেরকে বলতেছি। আমরা যখন রেফার লিঙ্ক থেকে প্রবেশ করে টিকটক অ্যাপটি ইনস্টল করে প্রবেশ করি তখন এই আইকনটি আসে না। মূলত দুইটা কারণ, একটা কারণ হচ্ছে আমাদের পুরাতন অ্যাকাউন্ট, যদি আমাদের সেটা পুরাতন অ্যাকাউন্ট হয় তখন কিন্তু টিকটক বোনাস অ্যাকাউন্টটা আসবে না, নতুন অ্যাকাউন্ট হলে অবশ্যই সেটা কিন্তু আমাদের সামনে আসবে। এখন মূলত কথা হলো এই বোনাস অ্যাকাউন্ট আইকনটা যে আসতেছে না সেটা আমরা কিভাবে আনবো। সো সেটা আনার জন্য আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পারতেছেন মি অপশন, এই যে মি অপশন দেখতে পাচ্ছেন, এই মি অপশনে ক্লিক করবেন। সো মি অপশনে ক্লিক করার পরে আমি আমার অ্যাপে চলে যাচ্ছি। সো যখন আপনাদের টিকটক বোনাস আইকনটি থাকবে না, এখানে দেখতে পাচ্ছেন ক্রস লেখা রয়েছে। সো ক্রস লেখাতে ক্লিক করলে কিন্তু এই আইকনটি চলে যাবে, অথবা অনেকেরই কিন্তু এই আইকনটি আসেই না। সো তারা কি করবেন, এই আইকনটিকে আনার জন্য আপনারা সিম্পলি যে মি অপশনে চলে যাবেন। মি অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেন আইকনের পাশে একটা হলুদ চিহ্ন আইকন। সো এই হলুদ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা সেই অপশনটাতে চলে যাবে, টিকটক বোনাসে যে ক্লিক করলে যেখানে নিয়ে যেত সেখানে নিয়ে যাবে। দেখেন আমার এখানে নিয়ে আসতেছে, একটু ওয়েট করুন। আপনারা সেখান থেকে ওখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটাতে নিয়ে যাবে। সো ভিউয়ার্স দেখতেই পেলেন আমাকে সেই অপশনটার ভিতরে নিয়ে এসেছে। অর্থাৎ আপনারা এভাবে সমাধান করতে পারবেন। এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে, যেমন আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করেছেন কিন্তু আপনি রেফার বোনাসটা পাচ্ছেন না, আপনার ফ্রেন্ডও রেফার বোনাস পাচ্ছে না, আপনিও রেফার বোনাস পাচ্ছেন না। আসলে কেন রেফার বোনাস পাচ্ছে না সেটা এখন আপনাদেরকে একটু বলি। আপনারা আপনাদের ফ্রেন্ডকে হয়তোবা হটস্পট অন করে রেফার করতেছেন, অর্থাৎ আপনাদের যে ফোনে রেফার করতেছেন সেই ফোনে এমবি নেই, ডাটা নেই, সেখানে কী করতেছেন আপনি আপনার হটস্পট দিয়ে সেই ফোনটাকে কানেক্ট করে সেখানে টিকটক খুলে দিচ্ছেন। আসলে হটস্পট দিয়ে কানেক্ট করে দিলে 100% আপনি বোনাস পাবেন না এবং সেটা কিন্তু কার্যকরভাবে ইনভাইট হবে না। এটা আপনাকে পরিহার করতে হবে। অবশ্যই হটস্পট ব্যবহার করবেন না, ওই ফোনে ডাটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেই বোনাসগুলো পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টিকটকের সকল প্রবলেম, যে প্রবলেমগুলো সচরাচর হয় সেই সব প্রবলেমগুলো আমি সলভ করে দেওয়ার জন্য যথাযথ চেষ্টা করেছি। তো আপনারা আপনাদের যে সমস্যা নিজ দায়িত্বে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। আর যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সেই সমস্যার সমাধানগুলো জানাবেন কমেন্ট করে, আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও ইনকাম করেননি এবং রেফারে জয়েন হয়নি তারা প্লিজ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক দেওয়া রয়েছে, তারা রেফারের লিঙ্ক থেকে জয়েন করে টিকটকটি অ্যাপ ওপেন করে আপনারা ওরা ইনকাম করুন। আর একটু সতর্কবার্তা দিচ্ছি আপনাদেরকে, যে এখানে দেখতে পাচ্ছেন টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, এই 3টা টাস্কের এই বোনাস অপশনটার মেয়াদ কিন্তু আছে আর মাত্র 3 দিন। সো আর মাত্র 3 দিন রয়েছে, 3 দিনেই কিন্তু আপনাদেরকে 14টা টাস্ক পূরণ, 14টা রেফার কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনারা 6800 টাকা রেফার বোনাস পাবেন। তো পাবেনই 6800 টাকা কিন্তু এক্সট্রা বোনাস পাবেন। সো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও টিকটক অ্যাকাউন্ট করেননি, টিকটক অ্যাকাউন্ট খুলেনি, তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে সেখানে, এবং রেফার কোডটি আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, এই কোডটি ব্যবহার করে আপনারা অ্যাকাউন্ট খুলে নিন এবং ওরা ইনকাম করুন। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।